সোহিনী অন্তঃসত্ত্বা, বাড়ির বড় ছেলে বউয়ের কোল আলো করে আসছে বংশধর। এই সুখবর পৌঁছে যাচ্ছে পাড়ার ঘরে ঘরে, হাঁড়ি ভর্তি মিষ্টির রসে ডুব দিয়ে। চার দেওয়ালের বাইরে আনন্দের ঘন ঘটা, আর ঘরের ভিতরে সম্রাটের পরকীয়ার আঁচড়ে রক্তাক্ত হচ্ছে সোহিনীর সিঁথির সিঁদুর। দুধওয়ালার ডাকে সাড়া দিয়ে সম্রাট ঘুম ঘুম চোখে দরজা খুলল। সারা রাত ঘরের বাইরে পড়ে থাকা পোয়াতির চোখে মুখে নির্যাতনের দাগগুলো ভোরের আলোয় জীবন্ত। ব্যথার ভাষা অনুভবে প্রকট হয়ে ওঠে দুধওয়ালার কাছে। এই নগ্ন সত্যকে আড়াল করতে সম্রাটের মিষ্টি বলেই যথেষ্ট। আরে বাইরে কেন, ঘরে ঢোকো, ওষুধগুলো খেতে হবে তো। সোহিনীর এরকম গৃহপ্রবেশ রোজই হয়, আর তারই সাথে মিশে থাকে আগামী দিনকে দেখতে না পাওয়ার একটা আতঙ্ক।